23 বছর আগে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় হত্যা মামলার আপিল শুনানি ঈদের ছুটির পর শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন। আসামিদের সাজা বহাল থাকবে বলে আশা রাষ্ট্রপক্ষের। নিম্ন আদালতে এখনও বিচারাধীন বিস্ফোরক আইনের মামলাটি। বিস্তারিত শাকিলার রিপোর্টে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 2001 সালের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, সুর সঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানোর শুভক্ষণ। হঠাৎই বিস্ফোরণ, চারদিকে আত্মচিৎকার, নিহত হন 10 জন সাধারণ মানুষ, আহত হন 25 জন। এ ঘটনায় করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার রায় হয় প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন। রায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অন্য একটি মামলায় 2017 সালের 12 এপ্রিল রাত 10টায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি একাধিকবার কার্যতালিকায় এলেও বেশি দূর এগোয়নি। ঈদের বন্ধের পরে আদালতটা যখন খুলবে তখনই এটা ধরবে, এটা একদম টপে আছে, শুনানি আরম্ভ হবে। এটা আপিলে আশা করছি যে আমরা যে আমাদের যে বিচারিক আদালতের রায়টা বহাল থাকবে। বিস্ফোরক আইনের মামলাটির বিচার কাজ চলছে নিম্ন আদালতে। শাকিল আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।